শুক্রবার রাতে আসানসোল শিল্পাঞ্চলে কুলটির চিনাকুড়িতে শুট আউটের ঘটনা ঘটে। স্থানীয় নিবাসী কৃষ্ণানুনিয়ার ওপর চলে পরপর 5টি গুলি। আশঙ্কাজনক অবস্থায় তাকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনার তদন্তে নেমেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির অন্তর্গত চিনাকুড়িতে শুট আউট। চিনাকুড়ির নুনিয়া বস্তির বাসিন্দা কৃষ্ণানুনিয়া নামে এক যুবক যখন ওই এলাকায় দাঁড়িয়েছিলেন, তখন তাকে লক্ষ্য করে দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এলোপাথারি গুলি চালায়। স্থানীয়রা জানান, 8 থেকে 10 রাউন্ড গুলি চলে। বাঁ হাতে 2টি, ডান হাতে 1টি, পেটে 2টি, মোট 5টি গুলি লেগেছে কৃষ্ণানুনিয়ার। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে তিনি। খবর পেয়ে পুলিশ পৌঁছে রক্তাক্ত অবস্থায় জখম কৃষ্ণাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। এই শুট আউটকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে যান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী। ঘটনার খবর পেয়ে এলাকায় আসেন প্রাক্তন চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়। তিনি বলেন, কি আর বলবো, চিনাকুড়িতে গুলি চালানোর ঘটনা এই প্রথম নয়, সবার সেটা জানা। পুলিশকে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখতে বলা হয়েছে। গুলি মেরেছে কাকে? কৃষ্ণানুনিয়া। কি করতেছে? কি করতো? এখানে থাকতো। দাদা, চিনা এইরকম ঘটনা প্রায় পুজোর আগে চিনাকুড়িতে প্রায় ঘটে, কিভাবে দেখছেন? চিনাকুড়ি, হ্যাঁ, এলাকার নামটা হচ্ছে চিনাকুড়ি। হ্যাঁ, আসানসোল মহকুমার মধ্যে একটি সব থেকে বিপজ্জনক জায়গা। আজকে আপনার বাড়ির সামনেই ঘটনাটা ঘটলো? আজ বলে না, এটা 1965-66 সাল থেকে চলছে। আমার কিছু বলার নেই, আমি কি বলবো, আমরা তো অভ্যস্ত হয়ে গেছি। কি কারণে ঘটনা কিছু জানি না ভাই, মাত্র তো এসে দাঁড়ায় এদিকে গুলিবিদ্ধ যুবকের ভাই আকাশ নুনিয়া বলেন, জানি না দাদাকে কে বা কারা গুলি করেছে, সে চার চাকা গাড়ির চালক ছিল। পুলিশের এক আধিকারিক বলেন, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, Public Times. I am Dr. Radhakrishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.